আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন ক্যারিয়ার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এসএসসি 24 বেসের স্টুডেন্টের জন্য আজকের এই ভিডিও। যখন তোমাদের সামনে পরীক্ষা করা নাচতেছে যে এই শুনো তোমার পরীক্ষা সামনে, এভাবে তোমাকে বলতেছে ঠিক, তখনই আমি কিন্তু ভিডিও নিয়ে হাজির, কারণ তোমরা আমাকে জানাইছো আমাদের সাজেশন লাগবে। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি তোমাদের ভিডিও দিতে পারিনি। যদি আমি চাইছিলাম এবার যে আমরা এমসিকিউ সলভ করব, আরও যে আমাদের অধ্যায়গুলো হয়নি সে অধ্যায়গুলো আমরা সলভ করব, এটা কিন্তু আমাদের মূলত কথা ছিল, কিন্তু পারিনি। কারণটা হচ্ছে আমি খুব ব্যস্ত ছিলাম, এক দুই নাম্বার মাঝখানে অসুস্থ হয়ে পড়ছিলাম, যার কারণে 10-15 থেকে কোনো ভিডিও দিতে পারিনি আমি, ঠিক আছে। জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন আজকে আমি তোমাদের জন্য একটু ছোট্ট সাজেশন নিচ্ছি, যেহেতু আমাদের সময় নেই মাত্র, আমি যদি ধরি আমি ধরে নিচ্ছি মাত্র একটা মাস সময় আছে, মাত্র 30টা দিন। এই 30টা দিনে নিজেকে একটু গুছিয়ে নেই। হ্যাঁ, এই সাজেশনটা কিন্তু তাদের জন্য যারা খুবই দুর্বল, তাদের জন্য যারা একটু মধ্য দুর্বল, তাদের জন্য যারা একটু ব্রেনিয়াল। তবে শুনতে হবে, যারা খুবই ভালো স্টুডেন্ট তারা কিন্তু সব পড়বা, তাদের জন্য কোনো মাপ নাই, সব পড়বা। আর যারা একটু দুর্বল একটু, তাদের জন্য কিন্তু এটা ফলো করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু পদার্থবিজ্ঞানের সাজেশন, আমরা পদার্থবিজ্ঞানের সাজেশনের শুরুতেই যে অধ্যায়গুলো থেকে 100% আমরা একটা করে কোয়ান পাবই সেই অধ্যায়গুলো আগে সিলেক্ট করব। এক নাম্বার, তবে এটা শুধুমাত্র ফিজিক্সের ক্ষেত্রে আমরা সাজেশন দিচ্ছি এমনটা কিন্তু না। এই সাজেশনগুলো কিন্তু নিজে নিজে তৈরি করে নিতে হয়। আমি কোন অধ্যায়গুলো পড়বো, কোন অধ্যায়গুলো বা ছাড়বো, কারণ এখন তো আর সম্ভব না সব অধ্যায় পড়া, তাই না? এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে অধ্যায় সিলেক্ট করে নেওয়া, সব অধ্যায় একটু না পড়া। সব অধ্যায় পড়তেই এমসিকিউর জন্য, বাট সৃজনশীলের জন্য সব অধ্যায় না পড়া। এখন সব সাবজেক্টেই আমরা কিন্তু এভাবে একটু বাসে বাসে নেব, তবে তাহলে আমাদের জন্য কিন্তু কল্যাণকর, কি বোঝা গেছে? তাহলে আমরা শুরু করি পদার্থবিজ্ঞানের। পদার্থবিজ্ঞানের সর্বপ্রথম আমরা যে অধ্যায়টা সিলেক্ট করব সেটা হচ্ছে কাজ ক্ষমতা ও শক্তি। কাজ ক্ষমতা ও শক্তি, এখান থেকে 100% এক সেট প্রশ্ন হবেই হবে, এক সেট। ত্রিপল স্টার দিয়ে রাখো, ত্রিপল স্টার একটা সেট। এরপরে আমরা যেটা ধরবো সেটা হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব, বস্তুর উপর তাপের প্রভাব, এটাও 100% আমরা এক সেট প্রশ্ন পাবোই পাবো, এটাও 3 স্টার দিলাম, 3 স্টার, কোনো মাপ নাই, আসবে। এরপরে আমরা যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে আলোর প্রতিফলন প্লাস প্রতিসরণ, আলোর প্রতিফলন প্লাস প্রতিসরণ, প্রতিসরণ এটা 3 স্টার দিচ্ছি, এটা আমরা 100%, এখান থেকে একটা প্রশ্ন কমন পাবো, এক সেট। দুইটা অধ্যায়কে অ্যাড করছি কিন্তু আমরা, আলোর প্রতিফলন একটা অধ্যায় আছে, আলোর প্রতিসরণ একটা অধ্যায় আছে। তবে এবার আলোর প্রতিসরণ অধ্যায় থেকে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, তবে আমরা দুইটাই পড়বো যেন মিস না হয়। 100% তো আসবেই দুইটার মধ্যে থেকে একটা, বুঝা গেছে? তাহলে এখানে আমাদের এমনটা হতে পারে এই দুইটা থেকে দুইটা প্রশ্ন হতে পারে, কিন্তু এরপরে যে অধ্যায়টা সিলেক্ট করব এটাকেও আমরা 3 স্টার দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের স্থির তড়িৎ এবং চল তড়িৎ, স্থির তড়িৎ প্লাস হচ্ছে চল তড়িৎ, এটাও 100% এক সেট প্রশ্ন কমন পাবোই পাবো, কোনো মাপ নাই, ভাগ্য ভালো থাকলে দুইটাও কমন পেতে পারি, বুঝা গেছে? দুইটাও পেতে পারে। যদি এমনটা হয় আলোর প্রতিফলন আর প্রতিসরণ থেকে দুইটা দিয়ে দিছে, তাহলে স্থির তড়িৎ আর চল তড়িৎ থেকে একটা দিবে, আর যদি এমনটা হয় স্থির তড়িৎ থেকে এবং চল তড়িৎ থেকে দুইটা দিছে, তাহলে এখান থেকে একটা দিবে, 100% এটা এমনটা হতে পারে কিন্তু। তবে আমরা যদি কেউ চায় যে না আমরা এই একটা দুইটা, মোট দুইটা অধ্যায়, 4টা অধ্যায়, 6টা অধ্যায়, এই যদি 6টা অধ্যায় পড়ি তাহলে 5টা প্রশ্ন কমন পাবো, এটা গ্যারান্টি, গ্যারান্টি দিয়ে দিলাম। তবুও যারা রিস্ক নিতে চাও না তাদের জন্য আরেকটু বানিয়ে দিচ্ছি, এটাও 3 স্টার দিচ্ছি, সেটা হচ্ছে গতি প্লাস বল, গতি প্লাস বল, সবাই এটা পারো ভালো করে দেখে নিবা। এই যে একটা, এই যে মোট অধ্যায় দিলাম কয়টা, 2টা 4টা 6টা 7টা 8টা, এই 8টা অধ্যায় যদি কেউ পড়ে 100% সে এ প্লাস পাবে, এ প্লাস উপযোগী সাজেশন,
বাট এমসিকিউর জন্য তো সব অধ্যায় পড়তেই হবে, এমসিকিউর জন্য তো মাপ নাই, আর এমসিকিউর জন্য এখনই সমাধান করতে হবে। ঠিক আছে, এই অধ্যায় যদি তোমরা বাসে নাও আশা করি কোনো ধরনের সমস্যা হবে না। এখন আমরা এমন কিছু স্টুডেন্ট পাবো যে এই অধ্যায়গুলোর মধ্যে একটু সমস্যা আছে, অনেকের সমস্যা হতে পারে, অনেকে যে আলোর পথে ফোনার প্রদূষণ বুঝে না, হতে পারে কিন্তু অনেকেই, ঠিক আছে, ও বুঝে না, সাপোজ সেই ক্ষেত্রে কি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা এটার পরিবর্তে একটু বাছাই করে নিতে পারি কি প্রথম অধ্যায় প্লাস পঞ্চম অধ্যায় বাছাই করে নিতে পারি, অথবা ষষ্ঠ অধ্যায় যে তরঙ্গ শব্দ অধ্যায়টা, ষষ্ঠ তো না এটা সপ্তম, তরঙ্গ ও শব্দ এটা বাছাই করে নিতে পারি, আসলে আসতেও পারে। ঠিক আছে, এটা থেকে প্রশ্ন হবে, অনেকে আবার সমস্যা হতে পারে, তরঙ্গ শব্দ সমস্যা হতে পারে, তাহলে আবার এটা থাকবে, যদি সমস্যা না হয় এটা করতে পারি। আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে ওই যে আইএস ভাগ আইপি ইকুয়াল টু এনএস ভাগ এনপি, অর্থাৎ ওই যে আমাদের চুম্বক সম্পর্কিত, ওই যে চুম্বক বিদ্যুতের চুম্বক ক্রিয়া, ওই চুম্বক সম্পর্কিত যে আইএস ভাগ আইপি ইকুয়াল টু এনএস ভাগ এনপি, এটাকেও আমরা বাছাই নিতে পারি। তেমনটা হতে পারে, তিনটা থেকে দুইটা প্রশ্ন হতে পারে, এই তিনটা অধ্যায় থেকে দুইটা প্রশ্ন হতে পারে, এমনটা হতে পারে, অনেকে বাসে এমনটা নিতে পারে, এটা কিন্তু নিজের বাসে নিতে হবে, জোর করে কিন্তু কারোর উপরে চাপে দেওয়া হচ্ছে না, কারণটা হচ্ছে অনেকের এটা সমস্যা হতে পারে, অনেকে স্থিতি চলে সমস্যা হতে পারে, সেক্ষেত্রে কি করবো, সেক্ষেত্রে তিনটা আমরা পড়ে দিব, বুঝা গেছে? তাহলে এমন কাজটা করতে পারি যে হ্যাঁ এটা আমি পারি, ও এটা পারি, তাহলে এই তিনটা করে ফেলি, এটা দুইটা করলে দুইটা কোণ পাওয়া যাবে, এই তিনটা করলে দুইটা কোণ পাওয়া যাবে, চারটা, আরেকটা কি করতে পারি, এটা বাছাই নিতে পারি অথবা এটা বাছাই নিতে পারি, বুঝা গেছে? জিনিসটা সম্পূর্ণ নিজের ইচ্ছা মতো কিন্তু বাছাই নিতে হবে, এখানে আমি বলবো তুমি এটা টোটাল বাদ, এই কাজটা আমি কখনই করতেছি না, বাট এইখান থেকে এই আটটা অধ্যায় পড়লে পরে 100% শিওর যে তুমি 5 থেকে 6টা প্রশ্ন কোন রকম 100% গ্যারান্টি। আবার যদি এমনটা চাও, এই যে চারটা, এই গতি ও বল বাদ, তুমি যদি চারটা চাও, একটা এই যে দুইটা অধ্যায় চারটা পাঁচটা ছয়টা, এই ছয়টা অধ্যায় যদি পড়ো 5টা প্রশ্ন কমন পাওয়া, এটা গ্যারান্টি। তবে রিস্ক যদি না নিতে চাও, এই জন্য এগুলোর মধ্যে একটা অধ্যায় বাছাই নিতে হয়, বুঝা গেছে? হ্যাঁ, এখন এগুলোর মধ্যে ফির ভাগ আছে যে কি রিলেটেড প্রশ্নগুলো হয়। এখন আর একটা কথা বলি, যখন এই অধ্যায়গুলো পড়বা সেই অধ্যায়গুলোর মধ্যে কোনো ধরনের কিন্তু ফাঁক রাখা যাবে না, কোনো গ্যাপ রাখা যাবে না। এখন অনেকের সমস্যা হতে পারে যে না এগুলো আমি এখন অনেকের নতুন করে অধ্যায় কেউ পড়তে যাবে, যে স্যার তো বললো এগুলো অধ্যায় আমরা পড়বো তাহলে এগুলোই পড়ি। হ্যাঁ, নতুন করে কিন্তু অধ্যায় পড়ার দরকার নেই, নতুন করে অধ্যায় পড়তে গেলে পরে কিচ্ছু মাথা থাকবে না, কিচ্ছু বুঝবা না, দরকার নেই, কারণ যে জিনিসটা তুমি 2 বছর থেকে পড়ে আসতেছো এখন নতুন করে তুমি আরো কিছু শিখতে যাচ্ছ, সম্ভব না। ঠিক আছে, এখন এই কাজ করার শক্তি সম্পর্কিত আমাদের যে অনলাইন স্টাডি কেয়ার যে আমাদের যে আছে ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেলে কিন্তু মোটামুটি কয়েকটা অধ্যায় বাদ দিয়ে সব অধ্যায় সম্পর্কে মূলত অনেক ভিডিও দেওয়া আছে, কাজ ক্ষমতা শক্তি অধ্যায় অনেক অনেক ভিডিও দেওয়া আছে, একেবারে ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। বস্তুর উপর তাপের প্রভাব, এটা দিয়ে আমরা ভিডিও ভিডিও আমরা কয়েকটা দিছি, আশা করি 3 থেকে 4 দিনের মধ্যেই এই অধ্যায় শেষ করব, কোনো ধরনের সমস্যা থাকবে না আশা করি, 100% গ্রহণ পাবা, খালি একটু ফলো করতে হবে, একটু মন দিতে হবে যে কী সমস্যা না সমস্যা আছে। তারপর আলোর প্রতিফলন সম্পর্কে আমরা ভিডিও দিছি, কিন্তু এটা সম্পর্কে অনেক ভিডিও আছে, বাট আলোর প্রতিফলন সম্পর্কে আমরা ভিডিও দিতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখিত আমরা, স্থিত্ব থেকেও ভিডিও দিতে পারি নাই, তবে স্থিত্ব থেকে একটু বলে দিই আমরা, এখানে খুবই একটা সহজ একটা অধ্যায়, এখান থেকে আসছে আমাদের বেশিরভাগ প্রশ্ন ক নাম্বারগুলোতে, যে দুইটা বিন্দু চার্জ আছে তাদের মধ্যে আকর্ষণ বল কত, বা প্রাবল্য বল কতটুকু, বা দুইটা বস্তুকে ঘন নাম্বারের জন্য দুইটা বস্তুকে সংস্পর্শে রাখা হলো, রাখে আবার সরে নেওয়া হলো, তাহলে বলের কিরূপ পরিবর্তন, এই ধরনের প্রশ্নগুলো আসে, এর বাইরে কোনো প্রশ্ন নেই, আমাদের দুইটা টপিক্সে প্রশ্ন। চতুর্থ সম্পর্কে আমাদের অনেক ভিডিও দেওয়া আছে, আমাদের গতি সম্পর্কিত অনেক ভিডিও দেওয়া আছে, বল সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে, এইখানে আবার ফির তরঙ্গ শব্দ দেটা, এটাও আমাদের ভিডিও দেওয়া আছে, বাট এই এই তিনটা অধ্যায় কিন্তু আমাদের ভিডিও নাই, কি বোঝা গেছে? এই জন্য আমরা বলতেছি আমাদের সাজেশনটা দিলাম, নিজের ইচ্ছে মতো সাজিয়ে নেবা, তবে আমার মনে হয় যদি এই অধ্যায়গুলো সিলেক্ট করি, কোনো ধরনের এই অধ্যায়গুলো এগুলো পড়ার দরকার নেই, এই অধ্যায়গুলো যদি সিলেক্ট করি 100% কমন পাবা। ঠিক আছে, এরপর আসি যে স্যার আপনার কাছে সাজেশন চাইলাম, আপনি দিলেন 8টা অধ্যায়, এই 8টা অধ্যায় কি এখন সম্ভব, কি করব, অনেকে ভাবতে পারে এমনটা, আসলে এখনো যদি চাও সম্ভব, কিভাবে একটু দেখাইছি, ধরে নিচ্ছি এই কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টা যে টপিক্সগুলো আছে, একটা হচ্ছে কি ওইখানে আমাদের একটু হালকা করে বলি,
একটা হচ্ছে ওই যে উপর থেকে বস্তু ছাড়ে দিচ্ছে, বস্তুর কোথায় গতি শক্তি বিভব শক্তি সমান নাকি, শক্তি নিতে মেনে চলবে কিনা, এই ধরনের প্রশ্ন একটা আছে। তারপর একটা ওই যে 2020 সালে একটা, 2020 সাল না 21 সালে, যে আমাদের গ্রাফ সম্পর্কে একটা প্রশ্ন ছিল, এই যে এইভাবে গেছে গাড়িটা এইভাবে চলতেছে, ওই যে ডাব্লিউ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, এইটা দিয়ে আমরা কিন্তু অঙ্কটা সলভ করছিলাম, তাই না? হ্যাঁ, এই রেটের প্রশ্ন আছে, আর স্প্রিং এর আছে, আর একটা হচ্ছে কি এখানে আমাদের আছে কিটাকে বলে কর্মদক্ষতা সম্পর্কিত, ক্ষমতা এবং কর্মদক্ষতা সম্পর্কিত চারটা বা পাঁচটা টপিক্স। একটা কাজ করি, আমরা ধরে নিচ্ছি ওই অধ্যায়টা সময় লাগবে 5 দিন, ধরে নিলাম 5টা টপিক্স আছে ওইখানে ওই অধ্যায়টার মধ্যে, 5 দিন সময় লাগলো, ঠিক আছে? 5 দিনের মধ্যে যদি চাও এমসিকিউ সহ কিন্তু হয়ে যাবে, 4 দিনে ক্লিয়ার হবে, 1 দিন এমসিকিউ ক্লিয়ার। এবারে বস্তুর উপর তাপের প্রভাব, টপিক্সে মাত্র দুইটা, দুইটা কিংবা তিনটা, ধরে নিচ্ছি এটা 3 দিন সময় লাগবে, 3 দিন সময় লাগলো ধরে নিলাম। আলোর প্রতিফলন, প্রতিফলন আর প্রতিসরণ, আলোর প্রতিফলন একেবারে ইজি, আমরা একটা শর্ট টেকনিক শিখাইছি, এটার মাধ্যমে যদি আমরা একটু দেখি গোটা অধ্যায়ে 1 দিনে ক্লিয়ার হবে, কোনো সমস্যাই হবে না। আলোর প্রতিফলন ধরে নিচ্ছি, ওটা যদিও ভিডিও দেয়নি, ওইটা কিন্তু খুবই সহজ একটা অধ্যায়, ল্যান্স সম্পর্কিত, ল্যান্স আর্ট করতে হয়, ওইটা একটা। আর এটা হচ্ছে যে ও চোখের ত্রুটি, সামান্য কিছু আছে, বেশি কিছু নাই। আর একটা হচ্ছে যে মাস, মাসের প্রকৃত অবস্থান কোথায়, এই ধরনের প্রশ্নগুলো, ওইটা ধরে নিলাম, তবুও ওইটা ধরলাম 3 দিন, এটা 4 দিন, মাত্র 4 দিন সময় ধরলাম, এটা 4 দিন সময় লাগবে, এমসিকিউ সহ কিন্তু হবে। কিন্তু এবার সেই স্থিতি চলাতলি ধরে নিচ্ছি, এটা কদিন লাগবে, এটা একটু সময় দেই, স্থিতি ধরে নিলাম 3 দিন যাবে, 3 দিন কি 2 দিনের মধ্যে ক্লিয়ার হবে, টপিক্স নাই, একটা আমাদের টপিক্স, চলাতে ধরে নিলাম 3 দিন, তাহলে 3 দিয়ে 5 দিন ধরে নিলাম, এটা লাগতেছে 5 দিন, 5 দিন। গতি ও বল, এটা হচ্ছে টপিক একটু বেশি, এটা ধরে নিচ্ছি 6 দিন ধরে নিলাম, 6, তাহলে কত হচ্ছে 5 5 10, 5 5 10, 10 16, 16 4 20, 5 5 10 16, 16 4 20, 20 3 হচ্ছে 23 দিন। এখনো যদি কেউ চাও, মাত্রে আমাদের হাতে সময় লাগতেছে 23 দিন, আমাদের সময় কিন্তু 1 মাসেরও বেশি আছে, 30 দিন তো বোধ হয়ে নিছি আমরা, বাট 23 দিনের মধ্যেই আমরা কিন্তু A+ পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে পারি, বুঝা গেছে? যে অনেকে যদি তোমরা যদি চাও, এখনো সময় আছে, মাত্র 23টা দিন, 23টা দিনের মধ্যে ক্লিয়ার হবে, বাট তোমাকে একটু পরিশ্রম করতে হবে। হ্যাঁ, আগে যারা একেবারে পড়া লাগো না, একটু পড়ো না, আজকে একটু 5 ঘন্টা পড়ো, এরপর একটু বাড়াও, 7 ঘন্টা পড়ো, 8 ঘন্টা পড়ো, কম করে দাও, তুমি 8 ঘন্টা বই পড়ো না, 8 ঘন্টা বই পড়লে পরে তোমার কে আটকায় প্লাস, এখনো সময় আছে, একটু নিজেকে একটু বলো যে হ্যাঁ আমার দ্বারা সম্ভব, একটু নিজেকে বলো এভাবে, তাহলে তোমার দ্বারাই সম্ভব। হ্যাঁ, অনেকে ভাবতেছে ওইভাবে, অনেকে আছো স্বপ্ন দেখা এইভাবে, আজকে স্বপ্নে ওয়াও সেই লেভেলে তুমি ঘোরাফেরা করতেছো, তুমি A+ পাইছো, তুমি ভার্সিটি চান্স পাইছো, তুমি ওই গেছো ওই গেছো, খালি স্বপ্নই দেখে পাইছো রে ভাই, খালি স্বপ্নে দেখতেছো, বাট ওই স্বপ্নকে অর্জন করার জন্য তোমাকে কি করতে হবে, তুমি কিন্তু সেটাতে এখনো যাচ্ছ না, তুমি দেখতেছো হ্যাঁ তুমি A+ পাইছো, ওই স্বপ্নকে A+ বাস্তবায়ন করার জন্য তোমাকে কি করতে হবে, সেই প্রতিজ্ঞা তোমাকে নিতে হবে, ঠিক আছে? অনেক কথা বলে ফেললাম, যদি বেশি কিছু বলে ফেলি আমি আন্তরিকভাবে দুঃখিত, অনেকেই অনেক রাখতে পারে, অনেকেই গালি দিতে পারো, ঠিক আছে? আমি সবাইকে আবারও বলতেছি, আমার ভিডিওতে অনেকে আসে কিন্তু মানে খুব তেড়া তাড়া কথা বলো, অনেকে আসো, আমার আমার কি অন্য অন্য ছাত্রদের ক্ষেত্রেও লক্ষ্য করছি, সবার ক্ষেত্রে বলো, আসলে সবাই দেখো সবাই চায় তার ভালোটা দেওয়ার জন্য, সবাই তার ভালোটা দেওয়ার জন্য চেষ্টা করে, ঠিক আছে? তোমরা এখানে সংশোধনে দিতে পারো, পরামর্শ দিতে পারো, স্যার এটাকে এইভাবে না আপনি এইভাবে বলুন, এটা বলতে পারো, বাট কারো অধিকার নাই তুমি আমাকে গালি দেবা, ঠিক আছে? যারা তাদের ভালো লাগবে না, তোমরা সুন্দর করে ইগনোর করে তোমরা চলে যাও, কোনো সমস্যা নেই আমার, আমি এখানে যে স্টুডেন্টগুলো চাই, একটা কিন্তু কথা আছে, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল আমার অনেক ভালো, এই জন্য আমি চাই আমার এখানে যারা থাকবা ভালোগুলো থাকবা, যারা একটু ভালো, মানুষের সাথে ভালো বিহেভ করবা তারাই থাকিও, মানুষকে গালি দিবা ওই দিবা, ওই ধরনের ছেলে পেলে আমার দরকার নেই, ঠিক আছে? মন খারাপ করিও না, কিন্তু আসলে আমি খুব আমার হ্যাঁ আমি এমনই, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, ঠিক আছে? কেউ মন খারাপ করবো না, আবার বলতেছি কেউ মন খারাপ করবো না, আজকে তাহলে এই পর্যন্তই, আর শোনো একটু ভালো করে ফলো করো, ভালো করে একটু নিজেকে একটু গুছিয়ে নাও, সামনে ক্লাস নিয়ে আসো, তোমার জন্য রইলো অনেক 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 শুভকামনা, ঠিক আছে? সবার জন্য দোয়া রইলো, আমি সবার জন্য দোয়া করতেছি, আল্লাহ যেন তোমাদের মনের আশা পূরণ করে দেয়, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।